এদিকে খুলনা বিভাগে হঠাৎ করে পরিবহন ধর্মঘটে বিপাকে সাধারণ মানুষ নানা দাবিতে প্রথমে বাস পরে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তি বেড়ে যায় আরো বাস বন্ধ থাকায় চাপ পড়ে ট্রেনে রেলওয়ে স্টেশনে ভাঙচুর আর পুলিশের লাঠি চার্জের ঘটনায়ও সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দূরপাল্লার বাস সহ দক্ষিণাঞ্চলের 17টি রুটে পরিবহন ধর্মঘটের কারণে খুলনা থেকে ছেড়ে যায়নি কোনো বাস গণপরিবহনও ঢুকেনি খুলনায় বাহন না পেয়ে পথে পথে চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ বিকল্প উপায়ে গন্তব্যে যেতে গুনতে হয়েছে বাড়তি ভাড়া যারা লঞ্চ ফেরি ও ট্রলারে চলাচল করেন তারাও পড়েছেন বিপাকে বাস আসতে পারি না ট্রেন আসছে তো খুলনা নামার পরে তো আর বাস দেখতেছি না বাস ছাড়া তো আর যাওয়ার কোনো রাস্তা নাই আসার সময় ট্রেনে আসছিলাম কিন্তু এখন আমার স্টেশনে পুলিশ ঢুকতে দেয় না ইজি বাইক বা সিএনজি ফেনজি একটা সিন্ডিকেটের ভিতরে আছে আমরা যাইতে পারছি না টোটাল এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে আর এখন 110 টাকা তেলের লিটার এখন আমাদের সেই 3 টাকাই পার হচ্ছে আমরা করতেছি এখন সেই ক্ষেত্রে আমাদের যে পরিবার পরিজন তাদেরকে নিয়ে আমরা খুব সংকটে আছি পরবর্তীতে আমরা বৃহস্পতিবার লিখিত দরখাস্ত দিয়ে আজকের আর শনিবার আমরা ঘাট বন্ধ করার পদক্ষেপ নিয়েছি বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন সমাবেশে আসার পথে তাদের উপর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে এই সরকারের যদি নিজের প্রতি এত আস্থা এত বিশ্বাস থাকে তাহলে কিসের জন্য এই সমস্ত নেতাকর্মী দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করতেছে আমরা অনেক কষ্টে অনেক হেঁটে অনেক সময় পালিয়ে এসে আমাদের জীবন রক্ষা করেও তারপরেও আমরা সমাবেশে এসেছি এদিকে বিএনপির সমাবেশ চলাকালে খুলনার বিভিন্ন সড়কে সরব ছিলেন যুবলীগের নেতাকর্মীরা তারা বলছেন বিএনপি কর্মীরা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাই মাঠে নেমেছে যুবলীগ খুলনায় তারা নিজেদের সন্ত্রাসের আহত কায়েম করেছে আজকে সমাবেশের নামে খুলনা শহরের ভিতরে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করছে বেশ কয়েকটা অফিস ভাঙচুর করেছে তারা সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতেছে এছাড়া বিএনপির সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে দুপুর 12:15 দিকে রেল স্টেশন এলাকায় অবস্থান করা বিএনপির নেতাকর্মীদের সেখান থেকে পুলিশ সরিয়ে দিতে গেলে উত্তেজনা তৈরি হয় তবে পরিবহন সংগঠনের নেতারা বলছেন তাদের দাবি আদায়ে ধর্মঘটের সাথে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই ডেস্ক রিপোর্ট নিউজ 24